আজ আমি তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে মাশরুম ফ্রাইড রাইস করে দেখাবো। আমি এই কাপের চা খাওয়ার কাপের দু কাপ চাল ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। যেহেতু এই কাপের দু কাপ চাল নিয়েছি সেহেতু এই কাপের মাপ অনুযায়ী চার কাপ যতটা চাল নিতে হবে ঠিক তার ডবল জল নিতে হবে। গ্যাসে বসিয়ে দেব এই জল সবের চালটা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ফ্লেমটা বাড়িয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এবার রসুন কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা আদা কুচি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা গাজর কুচি, মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি, আর কুচনো বিনস, ফুলকপি থাকলে ফুলকপিও দিতে পারেন। এবার কিছুক্ষণ একটু ভাজতে হবে, দু তিন মিনিট মতো নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। কুচনো টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার আবার নাড়বো কিছুক্ষণ হতে দেব। চালটা কিছুক্ষণ ফোটার পর মানে 70% হয়েছে, এরকম একটু শক্ত একটু নরম এরকম পর্যায়ে আমি ফ্যান গেলে এরকম ঝরাতে দিয়েছি। এইরকম ঝরঝরা হয়ে গেছে, ঢাকাটা খুলছি। সবজিগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, এই চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ। সয়া সসে লবণ থাকে বলে লবণের পরিমাণটা সাবধানে দিতে হবে, একটু কম করে ভালো করে মিশিয়ে দিতে হবে। ধনে পাতা কুচনো দেবো খানিকটা, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। 5 মিনিট মতন ঢিম আছে, এটা রেখে দেব ঢেকে, ফিরে আসছি 5 মিনিট পর। গোবিন্দভোগ চালের মাশরুম ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি ভালো লাগবেই। দারুণ গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। গোটা ভিডিওটা আমাদের সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট দিয়ে জানাবেন কিরকম লাগলো। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে তাহলে চলি, বাই।